তো হ্যালো বন্ধুরা, আশা করবো আপনারা খুবই ভালো আছেন। তো ফাইনালি বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি, আমার কাছে দেখছেন চলে এসেছে গুগল অ্যাডসেন্সের তরফ থেকে অ্যাড্রেস ভেরিফিকেশান পিন। তো ফাইনালি গাইজ, আমার এই চ্যানেলটাতে আমি এবার থেকে ইনকাম করতে পারবো। তো আজকে আপনাদের সেটাই বলবো, এই অ্যাডসেন্সের এই পিনটা কেন এসছে এবং কিসের জন্য এটা আপনাদের জন্য জরুরি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বাট ভিডিওটি শুরু করার জন্য আরও একটা ছোট্ট কথা বন্ধুরা আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা, বেল আইকনটা যে আছে সেটা অন করে রাখবেন। তাহলে আপনারা ভবিষ্যতেও আরও ভালো ভালো টেকনোলজি রিলেটেড, এটুকুনি আমি আপনাদেরকে বলতে পারি, কোনো ফেক ভিডিও আপনি এই চ্যানেলে দেখতে পাবেন না। এবং আরও একটা কথা বন্ধুরা, এর যে এই ভিডিওটাতে তো আমি এই ব্যাপারটা সম্পর্কে বলছি, গুগল অ্যাডসেন্সের ব্যাপারটা সম্পর্কে বলছি, এবং এর যে নেক্সট ভিডিও হবে সেই ভিডিওটাতে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব যে আমার মান্থলি ইনকাম আছে, আমার ইউটিউব থেকে কত টাকা করে ইনকাম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব এর যে নেক্সট ভিডিও, পরবর্তী ভিডিও সেটাতে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন, তার ফলে যখনই আমি ওই ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে এবং আপনারা জানতে পারবেন। নাই তো হয়তো এখন এমন ইউটিউব এমন অ্যালগোরিথম করে দিয়েছে যে আপনি সাবস্ক্রাইব করে রাখলেও নোটিফিকেশান বেল আইকন প্রেস না করে রাখলেও আপনি হয়তো জানতেই পারলেন না। ওকে, তো অবশ্যই বন্ধুরা ওই ভিডিওটা মিস করবেন না, খুবই এক্সাইটিং হতে চলেছে ওই ভিডিওটা। এবং বন্ধুরা এখনও যদি আপনারা এই ভিডিওটিকে লাইক না দিয়ে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইবার মোটামুটি 4000 মতন হয়ে গেছে, বাট যে ভিউজ আছে সেটা খুবই কম। তো অবশ্যই বন্ধুরা এটার একটাই কারণ, আমি এত মেহনত করি বাট যে লাইকের রেশিও সেটা খুবই কম আছে। তো অবশ্যই একটা এই ভিডিওটাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, তো যেমনটি আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে যে গুগল আছে সেটা, গুগল অ্যাডসেন্স আছে সেটা, অ্যাডসেন্সের যে অ্যাড্রেস ভেরিফিকেশান পিন আছে সেটা পাঠিয়ে দিয়েছে। তো আজকে আমি আপনাদেরকে বলবো এটা কেন এবং কখন গুগল পাঠায়। ওকে, এবং আপনাদের কারো কাছে আসছে না সেটা নিয়েও কথা বলবো, যদি কেউ না আসছে এমনও হতে পারে সেটা নিয়েও কথা বলবো। তো সবার প্রথম বন্ধুরা বলে রাখি যে গুগল কাদের কাদের এই গুগল অ্যাডসেন্সের যে ভেরিফিকেশান পিন আছে সেটা পাঠায়। সমস্ত ইউজারদের গুগল পাঠায় যারা গুগল অ্যাডসেন্স ইউজ করে ইনকাম করেন। এটা হতে পারে ইউটিউবাররাও হতে পারে এবং যে ব্লগিং করে তাদের ক্ষেত্রেও হতে পারে। যেই গুগল অ্যাডসেন্স ইউজ করে পয়সা কামায়, পয়সা উপার্জন করে, তাদেরকে অ্যাড্রেস ভেরিফিকেশান পিনটা সাইন আপ করতে হবে, এবং এটা যদি আপনি না করেন তাহলে আপনার ইনকাম হবে না। এবং বন্ধু আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, ফাইনালি আমার যে দি বং টেক ইউটিউব চ্যানেলটা আছে সেটার ইনকাম স্টার্ট হয়ে গেছে, এবং ইনকাম কত হয় মান্থলি সেটাও আমি আপনাদেরকে এর পরবর্তী যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে বলবো, ডিসকাস করবো আপনাদের সাথে একদম লাইভ, একদম ট্রু কন্টেন্ট। ওকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখুন। তো প্রচুর খাঁটি বন্ধুরা এই চ্যানেলটার পেছনে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা অন করে রাখবেন। তো সবার প্রথম বলে রাখি, এই গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে পিনটা আছে এটা সমস্ত ইউটিউবারদের এবং যে ব্লগারদের হয় তাদের পাঠানো হয় আপনার অ্যাকাউন্টে $10 কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো $10 মানে হলো মনে হয় 700-750 ইন্ডিয়ান রুপিস হবে, 700-750 টাকা হবে ইন্ডিয়ান রুপিসে। ওকে, তো যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আপনি যখনই অ্যাডসেন্সের ওয়েবসাইটে যাবেন এবং আপনার অ্যাকাউন্টে ঢুকবেন, আপনার অ্যাকাউন্টে যখন $10 মতন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার মাথায় ওপরেই একটা হোম পেজের ওপরেই একটা নোটিফিকেশান দেবে বারবার যে অ্যাড্রেস ভেরিফিকেশানের জন্য। সেখানে আপনার যে ভ্যালিড অ্যাড্রেস আছে সেটা আপনাকে রেজিস্টার করতে হবে, ওখানেই ফর্ম দিয়ে দেবে, রেজিস্টার করতে হবে, এবং যে পিন আছে সেটাকে ওই অ্যাড্রেসে সেন্ড করতে হবে। এবং এই যে পিনটা আছে সেটা স্পিড পোস্টের মাধ্যমে আসে, 7 দিনের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে। তারও কোনো কোনো জায়গায় একটু দেরি হতে পারে, 15-20 দিনও লাগতে পারে, বাট আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি কোনো কারণবশত এই পিনটা না আসে তাহলে আপনি 15 দিন পর আবার অ্যাপ্লাই করতে পারবেন, টোটাল আপনি 3 বার এই পিনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো কারণবশত আপনার কাছে না আসছে তাহলে আপনি 3 বার অ্যাপ্লাই করতে পারেন, 3 বারের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভারতের যে কোনো প্রান্তেই থাকুন না কেন। বাট যদিও ভারত অথবা যে কোনো দেশেরই কোনো প্রান্তে থাকুন না কেন, ওখানকার যে আপনার দেশের যে ইউটিউবের অথবা যে গুগলের যে অফিস আছে সেখান থেকে আপনার অ্যাড্রেসে সেন্ড করে দেবে। বাট তাও যদি কোনো কারণবশত আপনার কাছে এসে না পৌঁছায় তখন আপনাকে আপনার গভর্নমেন্ট রেজিস্টার যে ডকুমেন্ট থাকে, যেমন আমাদের দেশে ভোটার কার্ড, আধার কার্ড, এইগুলো যেটা POI এবং POA মানে প্রুফ অফ অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ আইডেন্টিটি, যেটা দুটোই থাকবে মানে ফটো এবং অ্যাড্রেস দুটোই থাকবে, সেরকম চিজ আপলোড করার চেষ্টা করবেন। মানে যেমন আমাদের দেশে আধার কার্ড, ভোটার কার্ড, যেখানে অ্যাড্রেস এবং ফটো দুটোই লাগানো থাকে, এরকম আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে গুগলের সার্ভারে, আপনাকে দিয়ে দেবে। তিনবার এটা আপনি আগে 3 বার ট্রাই করবেন, যদি না পৌঁছায় তারপর আপনাকে দিয়ে দেবে আপনার ডকুমেন্ট আপলোড করার জন্য। তখন আপনি এই ডকুমেন্টগুলো আপলোড করার 7-8 দিনের মধ্যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাবে এবং তারপর থেকে আপনার যে গুগলের আর্নিং বা ইনকাম শুরু হয়ে যাবে। তো এটাই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা।
পর্যন্তই। ফাইনালি আমার চ্যানেলটা ইনকাম শুরু করে দিয়েছে প্রায় 4000 সাবস্ক্রাইবার, এবং এতগুলো ভিডিওস আপলোড করার পর প্রায় 100-200 ওপরে আমি ভিডিও আপলোড করে দিয়েছি, এবং প্রায় 2 বছর পর আমার চ্যানেলটা ফাইনালি ইনকাম স্টার্ট করেছে। তো বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরবর্তী যে ভিডিওটা আসতে চলেছে সেটাও দেখতে ভুলবেন না, একদম ডিটেলে আপনাদেরকে বলবো আমার চ্যানেলটা মাসে কত ইনকাম করে, প্রত্যেকটা ভিডিও অনুযায়ী কত টাকা ইনকাম হয় সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমাকে সাপোর্ট করবেন, অনেক ভালো ভালো ভিডিওস ভবিষ্যতে আরও আসতে চলেছে, শুধু নতুন নতুন ফোনের আনবক্সিং থেকে আরম্ভ করে ফুল রিভিউ সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো বাস বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। I don't wanna keep on wasting life. Yeah. I'm drowning my head, I'm losing the mind. And if you could know, yeah, if I could.